কুম্ভ রাশি, কুম্ভলগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন ব্যক্তিবর্গদের রাশিফল শুরু করার আগেই বলবো, আপনাদের উপরে কিন্তু শনি সাড়ে সাতির প্রথম চরণ চলছে। কুম্ভ লগ্নের উপরে কিন্তু নয়, কারণ লগ্নের উপরে সাড়ে সাতি চলে না। আর তাই আপনাদেরকে সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে। অন্যথায় এর বিপরীতভাবে আচরণ করলেই, অর্থাৎ পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এর আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি, আপনাদের মনে হতাশা গ্রাস করতে পারে। আপনার গতিকে ধরে রাখুন, যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করবে। আজ দিনের শেষ ভাগে আপনাদের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকছে। আর চাকরিজীবীদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করার দিন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা, রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি, বসের কুনজরে পড়ে যেতে পারেন। আর অফিসটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো প্রকার সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদের শান্ত থাকা প্রয়োজন। পরীক্ষার ভয়কে আপনাকে যেন বিচলিত হতে দেবেন না, আর আপনার উদ্যম অবশ্যই ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আপনাদের সহায় নেই। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে কথাবার্তা বলবার সময় মুখনিঃসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখুন। গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে কিন্তু একবার নিশ্চিত হতে যেন ভুলবেন না। যারা কোনো কাজ নিয়ে এখনও ব্যস্ত ছিলেন, নিজের জন্য সময় পাচ্ছিলেন না, আজ আবার আপনারা আবার ব্যস্ত হয়ে পড়তে চলেছেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, শারীরিক কিছু সমস্যা আপনাদের পীড়া দিতে পারে। প্রেমে হতাশ হতে পারেন, চাটুকার হলেই কিন্তু ক্ষতি। তর্ক বিতর্কের আশ্রয় যেন নেবেন না, সন্দেহবাদিক যেন হবেন না, কারণ আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। প্রতিদিন সন্ধ্যাবেলা শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানিশ্চরায় নামা, এটি 108 বার জপ করতে যেন ভুলবেন না।